এটা চাঞ্চল্যকর খবর নলবাৰীত মাতৃকন্যার মৃতদেহ উদ্ধার মুকালমুয়ার লসিমাত এই চাঞ্চল্যকর ঘটনা ঘরের ওচৰৰে পুখুরীত উদ্ধার হয়েছে মাতৃকন্যার মৃতদেহ মাতৃ রঞ্জন বেগম আর 4 বছরীয় রিমসি আখতারার মৃতদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবারে সন্ধ্যার পরাই নিরুদ্দেশ হয়ে আছিল মাতৃকন্যা কি পরিস্থিতিত মাতৃকন্যার মৃত্যু হল তাকে লৈ এই মুহূর্তে রহস্যর সৃষ্টি হয়েছে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুকালমুয়ার লসিমাত ঘরের ওচৰৰে পুখুরীত উদ্ধার হয়েছে মাতৃকন্যার মৃতদেহ মাতৃ রঞ্জন বেগম 4 বছরীয় কন্যা সন্তানটির নাম হয়েছে রিমসি আখতারা মঙ্গলবারে সন্ধ্যার পরাই নিরুদ্দেশ হয়ে আছিল আর বুধবারে পুয়ার ভাগত মাতৃকন্যার মৃতদেহ পুখুরীত উপঙি থকা অবস্থা প্রত্যক্ষ করে স্থানীয় লোকে আর তার পিছতে অঞ্চলটোত লাগিছে ধোয়া ধোয়া নলবাৰীত এক দুর্ভাগ্যজনক ঘটনা যত মাতৃকন্যার মৃতদেহ একেলগে পুখুরীত উদ্ধার হওয়া ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে ঘরের ওচৰৰে এটা পুখুরীত উদ্ধার করা হয়েছে মাতৃকন্যার মৃতদেহ মাতৃ রঞ্জন বেগম আর 4 বছরীয় রিমসি আখতার দুইগাকীর মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার দুইগী মাতৃকন্যা নির্দেশ হয়ে আছিল আর বহু বিচার খুচার অন্তত অবশেষত ঘরের ওচৰৰে পুখুরীর উপর উপগি থাকা অবস্থা মাতৃকন্যার মৃতদেহ উদ্ধার হওয়া ঘটনা এটা সমগ্র নলবাৰীতে চাঞ্চল্যর সৃষ্টি করেছে কোনো লোকে হত্যা করলে নে আন কোনো পথে বাছি ললে তাক লৈ এতিয়া অনুসন্ধান অব্যাহত রাখিছে কি কারণ মাতৃকন্যার এনেদরে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাক লৈ এতিয়া অনুসন্ধান আরক্ষী আরম্ভ করেছে ঘটনাস্থলীলে ইতিমধ্যে রওনা হয়েছে আরক্ষী আর ইতিমধ্যে আমি জানাইছো যে মঙ্গলবার সন্ধ্যার মাতৃকন্যা নির্দেশ হয়ে আছিল মুকালমুয়ার এই ঘটনা 4 বছরীয় কন্যা সন্তানের সঙ্গে মাতৃর মৃতদেহ উপঙি থকা অবস্থা পুখুরীত উপঙি থকা অবস্থা উদ্ধার করা হয়েছে মুকালমুয়ার লসিমাত এই দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে এটা পুখুরীর উপরতে উদ্ধার করা হয়েছে মাতৃ আর কন্যার মৃতদেহ 4 বছরীয় কন্যা সন্তানক লৈ মঙ্গলবারে সন্ধ্যার দুইগী মাতৃকন্যা নির্দেশ হয়ে আছিল বহু বিচার খুচার করা হয়েছিল কিন্তু অবশেষত ঘরের ওচৰৰে পুখুরীত মাতৃকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর এই ঘটনায় এটা নলবাৰী চাঞ্চল্যর সৃষ্টি করেছে আমার নলবাৰী সাংবাদিক কৈলাশ ডেকা ইতিমধ্যে রওনা হয়েছে ঘটনাস্থলীলৈ আমি মাত্র কেটামান মুহূর্তের পিছতে আমি আমার সাংবাদিক কৈলাশ ডেকার সঙ্গে সংযুক্ত হম জানিবলৈ চেষ্টা করিম আসলতে কেনেদরে মাতৃকন্যায় মৃত্যু খাবতি ললে এটা শোকাবহ এটা দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে মুকালমুয়ার লসিমাত এই ঘটনা আমি সংযুক্ত হয়েছো পোনপটিয়া সম্প্রচারত আমার সাংবাদিক কৈলাশ ডেকার সঙ্গে কৈলাশ সবিশেষ জানিব বিচারিম কি পরিস্থিতিত মাতৃকন্যায় এই রহস্যজনক মৃত্যুক আকুয়ালি ললে নিশ্চিতভাবে জয়ন্ত কব লাগিব যে নলবাৰীৰ মুকালমুয়াত এক যি মাতৃকন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনা সংঘটিত হয়েছে আসলে যাকালিরপরা মাতৃর কন্যাগারীর কোনো ধরনের সন্ধান লাভ করা নাছিল আর কালিরপরা অর্থাৎ নিরুদ্দেশ হয়েছিল আর আজি পরিয়ালের লোকে ওচৰৰে একটা পুখুরীত মাতৃর কন্যাগারীর দুগারীর মৃতদেহ উদ্ধার করে আর এই ঘটনাত আসলে কিহর কারণে এই ঘটনাটা সংঘটিত হল তেওঁলোকে কিদরে আসলে পুখুরীত পিছলিয়ে পড়ে নে অন্য কিনা ঘটনার ফলত এই ঘটনা সংঘটিত হয়েছে বর্তমানলৈকে জানিব পৰা হোৱা নাই যদিও আসলে যিগৰাকী 4 বছরীয় কন্যা শিশু আর মাতৃগৰাকীৰ মৃত্যু এতিয়া মুকালমুয়াৰ লসিমা অঞ্চলত এই শোকৰ চাপৰিছে আৰু বৰ্তমানে যদিও ঘটনা কি হোৱাৰ বাবে হৈছে স্পষ্ট হোৱা নাই কিন্তু তেওঁৰ ক্ষেত্ৰত যি স্বামীক আচলতে সোধপোছৰ বাবে আৰক্ষীয়ে আটক কৰা পৰিলক্ষিত হৈছে জয়ন্ত কৈলাশ স্থানীয় লোকে কি মন্তব্য প্ৰকাশ কৰিছে কিবা পাৰিবাৰিক কন্দল আছিল কিবা মন্তব্য কৰিছে স্থানীয় লোকে স্বামীয়ে কি মন্তব্য কৰিছে নিহত মহিলাগৰাকীৰ স্বামীৰ কি ভাষ্য চক নিশ্চিতভাবে জয়ন্ত কব লাগিব যে আত্মীয়র ভাষ্য অনুসরি কোন ধরনের তেন ধরনের পারিবারিক কোন ধরনের সমস্যার কথা উল্লেখ করা নাই যদিও আসলে এই ঘটনা হয়তো যে মাতৃর কন্যা হঠাৎ যে মৃত্যুর ঘটনা আসলে এক রহস্যরও দিকত যাওয়া বলে কব লাগবে কারণ মাতৃ আর কন্যাগী এগারী 4 বছরীয় কন্যা শিশু আর যেগারী মাতৃর আসলে মৃত্যুয়ে এক রহস্যর দিকলে নিয়া পরিলক্ষিত হয়েছে কিন্তু সময় হয়তো লক্ষণীয় হব হব যে এই আসলে ঘটনা কোনবা জড়িত আছে নাকি ইতিমধ্যে আরক্ষীয় তেখেতর স্বামী গ্রেপ্তার করেছে আটক করেছে অন্যহতে এই যে ঘটনার বিষয়ে আসলে স্বামী হোক বা অন্য কোনো লোকে এই বিষয়ত কোন ধরনের কাজিয়া পেশালের সূত্রপাত হওয়ার কথা উল্লেখ করা নাই কিন্তু কালিরেপরা যে নিরুদ্দেশ কন্দল নাই কোনো ধরনের পারিবারিক কন্দলের পরিণতি নহয় এয়া স্থানীয় লোকে সদরি করেছে কিন্তু রহস্য এতিয়াও অব্যাহত আছে কি পরিস্থিতিত পুখুরীত পড়িল মাতৃকন্যা নে কন্যায় পুখুরীত নামিছিল কন্যাক বসাবলৈ গৈছিল মাতৃয়ে তেনেকুৱা ধরনের ঘটনা থাকিব পাৰে গতিকে আরক্ষীর তদন্তত সকলো কথা স্পষ্ট হব আর আরক্ষী ইতিমধ্যে আরম্ভ করেছে
তদন্ত প্ৰক্ৰিয়া স্বামীক আটক কৰিছে সোধাপোছাৰ বাবে কেতিয়া কার্যকরী হব মহিলা সংরক্ষণ বিধেয়ক 2019ৰ পূৰ্বে মহিলা সংরক্ষণ বিধেয়ক বলবৎ হোৱাৰ সম্ভাৱনা নাই সংরক্ষণৰ পূৰ্বে হ'ব লাগিব সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পূৰ্বে হ'ব লাগিব লোকপিয়ল দেশত এতিয়াও হোৱা নাই 2021ৰ লোকপিয়ল কোভিডৰ বাবে হোৱা নাছিল 2021ৰ লোকপিয়ল অন্তিম লোকপিয়ল হৈছিল 2011 চনতে পৰৱৰ্তী সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ 2026ৰ পিছত হ'ব গতিকে 2026ৰ পূৰ্বে নহয় সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ আৰু লোকপিয়ল নোহোৱাকৈ আইনখন প্ৰণয়ন কৰা হ'ব অবৈধ এক চৰকাৰী সূত্ৰই জনাইছে কথা আসন সংৰক্ষণৰ বাবে মাপ কাঠিৰো দৰকাৰ মুকলিত দুবছৰৰ পাছতে আদাবাৰীৰ ফুটব্ৰিজৰ চৰম দুৰৱস্থা চাৰিটা এক্সেলেটৰযুক্ত সেতুখনৰ সম্পূৰ্ণৰূপে বিকল হৈ পৰিছে দুটাকৈ এক্সেলেটৰ আভ্যন্তৰীণ যন্ত্ৰ গৰম হ'লেই বন্ধ হৈ পৰে ইয়াৰে তৃতীয়টো এক্সেলেটৰ ফলত এটা এক্সেলেটৰৰ ওপৰতে নিৰ্ভৰশীল পথচাৰীসকল বিগত কেইবা মাহৰ পৰাই এনেদৰে বিকল অৱস্থাত আছে এক্সেলেটৰসমূহ সেতুখনৰ এই অৱস্থাই এতিয়া জীয়াতু ভুগাইছে পথচাৰীসকলক উল্লেখযোগ্য যে 2021 চনৰ 20 আগষ্টত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই উদ্বোধন কৰিছিল সেতুখন লগতে উদ্বোধন কৰিছিল বৰিপাৰা আৰু শুক্লেশ্বৰ মন্দিৰৰ সন্মুখৰ আন দুখন সেতু বিভাগীয় কৰ্তৃপক্ষৰ চৰম হেমাহিৰ বাবে এই অৱস্থা উপযুক্ত পৰিচৰ্যা নকৰিলে বিকল হ'ব আটাইকেইটা এক্সেলেটৰ আৰু শীঘ্ৰেই মেৰামতি কৰিবলৈ বিভাগীয় কৰ্তৃপক্ষক আহ্বান জনাইছে ৰাইজে আগ্ৰহম আমাৰ সতীৰ্থ সাংবাদিক ৰাকিবুৰ ৰহমানৰ ৰিপৰ্ট 2021 চনৰ 20 আগষ্ট তাৰিখে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই গুৱাহাটীত তিনিখনকৈ আটক ধুনীয়া পদপথৰ হেতু উদ্বোধন কৰিছিল আৰু তাৰে দুখনৰ আছিল আদাবাৰীৰ এখন আদাবাৰী বাছষ্টেণ্ডৰ কাষৰ যি পদপথৰ হেতু আৰু এখন বৰিপাৰা আৰু আনখন হৈছে পাণবজাৰ শুক্লেশ্বৰ মন্দিৰৰ সন্মুখত থকা পদপথৰ হেতু কিন্তু দুটাকৈ বৰ্ষ উকলি যোৱাৰ পাছতে আচলতে এই হেতুৰ দুখ তিনিখনৰ কি অৱস্থা তাক লৈ আমি কিছু তথ্য আগবঢ়াবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ মই বৰ্তমান উপস্থিত আছোঁ আদাবাৰীৰ বাছষ্টেণ্ডৰ যি সমীপৰ পদপথৰ হেতুখনৰ কাষত আৰু অত্যাধুনিক সা সুবিধা দিয়া হৈছিল এস্কেলেটৰ যি ব্যৱস্থা আছিল সেই এস্কেলেটৰ ব্যৱস্থাত কিছু বৰ্তমান বিকল হৈ আছে এস্কেলেটৰ য'ত যাবলৈ কাৰণে সুবিধা দিয়া হৈছিল তাৰ ভিতৰত কেৱল হেতুখনৰ তিনিটাকৈ যি এস্কেলেটৰ তিনি চাৰিটাকৈ যি এস্কেলেটৰ ওপৰলৈ যোৱাৰ নামা দুটাকৈ দুটা দুই চাইডে আছে তাৰ ভিতৰত কিন্তু মই কিছু দৃশ্য দেখুৱাবৰ কাৰণে যত্ন কৰিছোঁ আনটো দিশত এস্কেলেটৰ বৰ্তমান বিকল হৈ আছে তেনেদৰে ইটো ইটো অংশটো যদি আমি চাবলৈ যাওঁ তেনেহ'লে আমি দেখা পাম যে এস্কেলেটৰ যি দুটা অংশৰ ভিতৰত এটা এটা অংশ আচলতে বিকল হৈ আছে এই মুহূৰ্তত মই হেতুখনৰ যি দায়িত্ব নিয়োজিত কিছু লোক আছে মই তেওঁৰ সৈতে কিছু কথা পাতিবৰ কাৰণে চেষ্টা কৰিম গৰম হোৱা নাই ৰুক যাতা গৰম হোৱা ৰুক যাতা থোৰা গৰম হোৱা দোনো এস্কেলেটৰ কাম নহয় কৰা উধৰ কা উধৰ চলা গিয়া এস্কেলেটৰ কাম নহ পদপথৰ হেতুখনৰ নিৰাপত্তা দায়িত্বত নিয়োজিত এগৰাকী কৰ্মী তেখেতে ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে এই হেতুখনৰ এস্কেলেটৰ যি চাৰিটাকৈ অংশ আছে চাৰিটা অংশৰ ভিতৰত তিনিটা অংশ আচলতে সাধাৰণ ষ্টীল এনেকৈ পৰে মাইথন ষ্টীল এনেকৈ পৰে ধমকৈ মোৰ মাটি আৰু
দেশত শীঘ্ৰে প্ৰস্তুত হ'ব কা নীতি অচিৰেই জাৰি হ'ব কা নীতিৰ জাননী কেন্দ্ৰীয় চৰকাৰ সূত্ৰত এই কথা প্ৰকাশ পাইছে কা নীতি বলবৎ হোৱাৰ পিছত হ'ব লোকপিয়ল লোকপিয়লৰ পিছতে হ'ব সমষ্টি পুনৰ গঠন উল্লেখযোগ্য যে কাৰ বিৰুদ্ধে অসমত প্ৰবল প্ৰতিবাদ সাব্যস্ত হৈছিল যদিও কেন্দ্ৰীয় চৰকাৰে কা নীতি বলবৎ কৰাৰ বাবে যাৱতীয় প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰিছে ভালে এনআরসির ভিত্তিবর্ষক লৈ উচ্চতম ন্যায়ালয়ের শুনানির অন্ত গোচরের একত্রীকরণের বাবে চারি সপ্তাহের সময়সীমা সুপ্রিম কোর্টের সতেরো অক্টোবরত হব পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বিচারপীঠত হয়েছিল শুনানি মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বত হয়েছিল শুনানি পাঁচজনীয়া সাংবিধানিক বিচারপীঠত হয়েছিল শুনানি আর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে অহা সতেরো অক্টোবর গোচরের একত্রীকরণের বাবে চারি সপ্তাহের সময়সীমা লৈছে সুপ্রিম কোর্টে আর যার বাবে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সতেরো অক্টোবর ফলে রাজ্যত পুনের ঘুষ লো গ্রেপ্তার হল লাট মন্ডল লক্ষিমপুর ঘুষ লৈ হাতলিতে গ্রেপ্তার হল লাট মন্ডল গ্রেপ্তার হয়েছে হেমেন্দ্র শর্মা নামৰ লাট মন্ডল পঞ্চাশ হাজার টাকা উৎকোষ লৈ গ্রেপ্তার এজন লোকের মেয়াদি পট্টার মাটি রেজিস্টার করে দিয়ার বিনিময়ত দাবি করেছিল এক লাখ টাকা আর জানাও যে পুনর্বার পঞ্চাশ হাজার টাকা ঘুষ লৈ এবার আন এগারী লাটমন্ডল আরক্ষী জালত পড়েছে লক্ষিমপুরের এই ঘটনা লক্ষিমপুর ঘুষ লৈ হাতলিতে গ্রেপ্তার হল হেমেন্দ্র শর্মা নামৰ এই লাটমন্ডলজন পঞ্চাশ হাজার টাকা উৎকোষ লৈছিল আর তারপরেই এজন লোকের মেয়াদি পট্টার মাটি রেজিস্টার করার বিনিময় বিচারিছিল এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা লৈছিল আর সেই সময়তে হাতলিতে গ্রেপ্তার হল এগারী লাটমন্ডল গণেশ চতুর্থীর দিনা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধ্যক্ষ মুকেশ আম্বানীর ঘরত উপস্থিত হল অভিনেতা সলমান খান আর শাহরুখ খান মুকেশ আম্বানীর মুম্বাইর বাসগৃহ এন্টিলিয়াত উপস্থিত হয়ে গণেশ চতুর্থীর অনুষ্ঠানত অংশগ্রহণ করে কেবাগী তারকার সমাগম ঘটিল মুকেশ আম্বানীর বাসগৃহলৈ গণেশ পূজা প্রতি বছরে ধুমধামেরে আয়োজন করে গণেশ পূজার গণেশ পূজা উপলক্ষে সমগ্র মায়ানগরীতে এক মায়াময় পরিবেশে বিরাজ করে আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করে আর তেনে এক অনন্দ সুন্দর পরিবেশ মুকেশ আম্বানীর বাসগৃহত এন্টিলিয়াত ধুমধামেরে আয়োজন করা গণেশ চতুর্থীর এই পূজাত অংশগ্রহণ করলে বলিউডর বহু নামি দামি তারকা আর গণেশ চতুর্থী উপলক্ষে মঙ্গলবারে পুণেত উখল মাখল পরিবেশের সৃষ্টি হয় পুণে শ্রীমদ দগ্রুসিত হালভাই গণপতি মন্দিরত গণেশ দেবতাক প্রার্থনা করলে প্রায় পঁয়ত্রিশ হাজার মহিলায় মন্দির প্রাঙ্গণত সমবেত হয়ে মহিলাসকলে প্রার্থনা করে গণেশক দৃশ্য দেখাইছো যত সমবেত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার অধিক মহিলা পুণের এই দৃশ্য পুণের একটা মন্দিরত গণপতি মন্দিরত গণেশ দেবতাক আরাধনা করলে প্রায় পঁয়ত্রিশ হাজার মহিলা একেলগে একত্রিত হয়ে এই সকল মহিলাই গণেশ দেবতাক আরাধনা করে এই মুহূর্তে মানে উপস্থিত আছো বিটিআরর গুমা সমষ্টির মদাতি গাঁত আর মূল আপনাদের বাইসাইকেল এখন দেখা পাইছে কারণ এই গাঁখানে সুমাবলে একমাত্র যে বাহন সেই বাহন এই বাইসাইকেলের কথাই আমি কব পারো
কারণ গাঁখনত সোমাবলৈ কোনো বাট পথ নাই, কোনো চারিচকীয় যান বাহন সোমাব নয়, এনেকি মটরসাইকেল এখন লো এই গাঁখনলে আমি আহিব নোৱাৰো। এনেকুৱা এটা পরিবেশত এই গাঁৱৰ মানুহ বসবাস করবলগা হয়েছে। আগন্তুক যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনত এই সর্বসাধারণ ভোটার রাইজে কি ধরনের চিন্তা করেছে সেইখিনিও আমি জানিবলৈ যত্ন করিম। আমি প্রথমত আহিব বিচাৰিছো বাইদেউর ওচৰলৈ। বাইদেউ আপনার নামটো কি কব না? সুসানা কিসকু। কি কব আপনার গাঁৱৰ নামটো কি? গাঁৱৰ মদাতি। এইটো গাঁৱৰ অবস্থা কেনেকুৱা? অবস্থা মানে একো নাই, মানে রাস্তা ঘাটা মানে একো নাই, গাড়ি ঘোড়া আর কিবা স্কুল যাওয়া না, এই রুগীবিলাক যাব লাগে 108 ফোন করলে আহিব নোৱাৰে, এম্বুলেন্সটো কেনেকৈ যাম, এটো অবস্থা নাই, কেনেকৈ সোমাব বাড়িটো, এটো নাই, বাটপথ নাই, নাই কিছু পথ আছে, এই পথ পথ কোনে বনাইছে? রাজ্য হওয়া বনাইছে আগত, বর্তমান যিখন যি আছে হ্যাঁ আপনাদের বনাইছে। হ্যাঁ কি কব মই হেতুই কম, মানে ইয়াত মদাতি গাঁৱৰ মানে ইমান বিয়া ৰাস্তাবিলাকো ভাল হোৱা নাই, মানে যিকোনো ৰোগীবিলাক বেমাৰ হ'লে হঠাৎ গৈ 108 ফোন কৰিলে হঠাৎ গৈ ল'ব নাপাৰে, আৰু গাড়ীখিনি ফোন কৰিলে আহিলে মানে ইমান দূৰৰ ৰাস্তা আছে, পকা ৰাস্তা আছে, তাতে লৈ লৈখিনি মানুহটো মৰি কেনেকুৱা বেমাৰ লৈ যাব, এনে হাঙি কৰি লৈ যাব, নহ'লে উঠি কিনি বাচ্চাগিলা উঠি কিনি হাতত উঠি কিনি লৈ যায়, লৈ গ'লে ৰাস্তাটোত কেতিয়াবা মানুহবিলাক ৰাস্তাটোত মৰি যায়। সন্তুষ্ট কি আৰু আমাৰ বিলাক বাচ্চাবিলাক আমাৰ বিলাক সন্তুষ্ট নাপালে তোক ভোট দিয়া কি লাভ আছে? হয় ধন্যবাদ থাকিল। হয় হয় তেখেতসকলে আচলতে মূল দাবী হ'ল এই গাঁওখনলৈ সোমোৱা যি পথ, সেই পথছোৱা নিৰ্মাণ কৰিব লাগে, পকীকৰণ নহয়, যাতায়াত অব্যাহত ৰাখিব পৰাকৈ বনাই দিব লাগে, চাৰিচকা এখন সোমাব পৰা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, 108 এটা সোমাব পৰা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। প্ৰতিখন নিৰ্বাচনৰ সময়তে আমাৰ জনপ্ৰতিনিধি আমাৰ গাঁওখনতে আহে, কিন্তু বহু ধৰণৰ আমাৰ আগত মানে তেনেকুৱা প্ৰতিশ্ৰুতি দি যায়, আৰু ঠিক সেইমতে আমি ভোটখিনি দিওঁ, কিন্তু ভোট পাৰ হোৱাৰ পাছত এই যে প্ৰতিশ্ৰুতি এতিয়ালৈকে এটাও আমি দেখিব পৰা নাই যে ইয়াত ছাকচেছ হৈছে বুলি। আকৌ 24 লোকসভা নিৰ্বাচন আছে, আপোনালোকৰ যি সাংসদ নৱকুমাৰ হৰণীয়া দুটাকৈ কাৰ্যকাল আপোনালোকৰ সাংসদ হৈ আছে, ইয়ালৈ আহিছিল নে? আগত আহিছিল, যেতিয়া ইলেকশ্যন আগতে আহিছিল, MP ইলেকশ্যন আগত আহিছিল, কিন্তু মানে বহুত কথা কৈছে যে আমাক জিতাই দিয়ক, আমি আপোনাৰ যেটা সমস্যা আছে গাঁৱৰে এইটো সম্পূৰ্ণ আমি কৰি দিম, কিন্তু এতিয়া ইলেকশ্যন পাৰ হ'ল, জিতাই দিছোঁ, কিন্তু ইলেকশ্যনৰ পিছত এইটো এদিনো অহা নাই চাবলৈ। আমাৰ নিৰ্বাচন আহিছে, তেখেতসকলে আপোনাৰ গাঁৱত আহে কি ক'ব? এতিয়া যদি আহিলে আমি এইটোৱে ক'ম আৰু কি, যে আগতে যেতিয়া আমাক ঠকাইছিল, কিন্তু এতিয়া এনেকুৱা আমি মানে কৰিব নোৱাৰিম আৰু কি। কেনেকুৱা ধৰণে প্ৰাৰ্থী বিচাৰে? এতিয়া যোনে আমাক মানে এই ডেভেলপমেণ্ট কামটো আগতে কৰিব বা ৰাস্তা ঘাটো বনাব, তেনেকুৱা আমাৰ কেণ্ডিডেট মানে লাগিব আৰু। হয় মই থিয় আছোঁ এখন বাঁহৰ শাকৰ ওপৰত, ঠাইখন হ'ল থুৰিবাৰী অঞ্চল, বিটিআৰৰ গোসাঁই গাঁৱৰ থুৰিবাৰী অঞ্চল, একেবাৰে ভিতৰুৱা দুৰ্গম অঞ্চল। এই ঠাইখনলৈ যিহেতু বাট পথ নাই বুলিও ক'ব পাৰি, চাৰিচকীয়া যান বাহন দূৰৰ কথা, মটৰচাইকেল এখনো আহিব নোৱাৰে, এই গাঁওখনলৈ আহিবলৈ হ'লে একমাত্ৰ বাইচাইকেলেই ভৰসা। বাৰিষাৰ সময়ত এই স্থানীয় যিসকল জনসাধাৰণ বেমাৰ আজাৰ হ'লেও কিন্তু চাঙি কৰি বা চাইকেলত উঠাই বেমাৰী আদি চিকিৎসালয়লৈ লৈ যাব লগা হয়। আনহাতে যি কণ কণ ল'ৰা ছোৱালী আছে বিদ্যালয়লৈ যাব লগা হ'লেও এই বাঁহৰ শাকৰে পাৰাপাৰ হ'ব লগা হয়, কেতিয়াবা বাঁহৰ শাকৰ পৰা পৰি দুৰ্ঘটনা সংঘটিত আহিছে বুলি আমাক জানিবলৈ দিছে। সাধীনতাৰ পিছৰে পৰা এনেদৰেই দুৰ্ভোগ ভুগিছে এই অঞ্চলৰ ৰাইজে, কোনো এজন জনপ্ৰতিনিধিয়ে কিন্তু গুৰুত্ব আৰোপ কৰা নাই এই অঞ্চলখনলৈ, এনেদৰেই অভিযোগ উত্থাপন কৰিছে স্থানীয় জনসাধাৰণে। হর সাল ভোট দেতে বস ইয়ে বাদা করকে যাতে কি হাম সারে ঠিক করা দেঙ্গে, রাস্তা বগেরা রোড বনা দেঙ্গে, ইয়া খানে পিনে কি হাম রাশন পানি সব দে দেঙ্গে, ইয়ে বলকে চলে যাতে, বট হাম ভোট দেনে কে বাদ কই নেই কতে, ওয়াপিস ইস বারে মে বাতে নেই করতে। বহুত কষ্ট পার হয়ে আসু, যে রাস্তাটু নাই,
এতিয়া ব্রিজ হয়েছে। এই যে বাহরের উপর দিয়ে কেন কই পারবা, কষ্ট না হয়? কষ্ট হয়, ভয় না লাগে? ভয় তো ভয় ইমান না লাগে, লেকিন আমি তো পার হই কিনা কি পাইছো না, পার 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 হই কিনা আমি তো শিখি কিছু। হয় বিটিআরর গোসাইগাঁওর থুরিবাড়ি অঞ্চল, একেবারে দুর্গম ভিতর অঞ্চল। এই গাঁওখন আহিবলে বাট পথ নাই বলেই কব পারি। এই গাঁওখনত চারিচকীয় বা দুচকীয় বাহন চলাচল করব নয়। এই পার এই গাঁওখন আহিবলে একমাত্র সম্বল এই গাঁওয়ার মানুষের সাইকেল। আমি কথা পাতব বিচারিম এই অঞ্চলের রাইজ আছে তেখেতকলর লগত, বাইদেউ এগারী আছে, ভোটার সময়ত কব যে এটু দিম, পানি ব্যবস্থা করে দিম, গাছটা রাস্তাঘাট ব্যবস্থা করে দিম, এটা দলং আছে বাহর, হেতু নদীখিনি বনাই দিম। এতিয়ালৈকে খালি মুখ দিয়েই কয় কিন্তু কাম দি তো নকরে। দাদা কি কব আপনি, দীর্ঘদিনের পর আপনাদের দীর্ঘদিনের পর আমাদের চাই আছো, ইয়াতে এতিয়ালৈকে ব্রিজ হওয়াই নাই। 97-এর পর এইটার পর এতিয়ালৈকে খালি গোটাই মানে আহে, বড় ডাঙর ডাঙর পার্টির দল নেতাগুলো আহি দেখি চাই থই যায়, ইয়াতে কোনো ব্রিজ এতিয়ালৈকে দেওয়া নাই। হয় ধন্যবাদ। হ্যাঁ হয় হয়, এটা কথা কব লাগবে। হে হল যে এই অঞ্চলের মানুষের ক্ষোভ আছে, কারণ অঞ্চলখনলৈ কোনো ধরনের উন্নয়ন হওয়া নাই বলে অভিযোগ উত্থাপন হয়েছে। ভারতের স্বাধীনতার পিছরের পর এই অঞ্চললৈ যিমান জনপ্রতিনিধি ইয়ারপর হয়ে গেছে নির্বাচনের পিছত, সেই জনপ্রতিনিধি সকল কিন্তু এই অঞ্চললৈ কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নাই বলে আমাকে ইতিমধ্যে জানিবলৈ দিছে।